আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় লেটেস্ট আপডেট, উত্তরে হাওয়ার দাপটে ঝাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, সেই সঙ্গেই বঙ্গোপসাগরের কাছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে কিনা, বা সেটি নিম্নচাপে পরিণত হলে তার জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কোন কোন জেলায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নামতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী তিন দিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ, ফলত শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আর এরপরে বড়দিন ও নতুন বছরের শুরুতে শীতের আমিষ গায়ে মেখে বেশ ভালো করে ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। কয়েকদিন আগেই বাঙালির মনে প্রশ্ন ছিল যে বঙ্গে শীত কবে পড়বে, কারণ ডিসেম্বর মাস শুরু হয়ে যাওয়ার পরও কেন ঠান্ডা পড়ছে না তা নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন অনেকেই। কারণ বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা না পড়লে ঘুরতে গিয়েও যে সেভাবে মজা পাওয়া যাবে না, উত্তরে হাওয়ার দাপটে রাজ্যে জাঁকিয়ে পড়ছে ঠান্ডা, তাপমাত্রার পারদ আরও নামবে বলে জানা গিয়েছে। শুক্রবার ঠান্ডা বেশ ভালোই ছিল, ঠান্ডায় রীতিমতো জবুথবু হয়ে গিয়েছিল রাজ্যবাসী, আর শনিবার সেই পারদ আরও নিচে নামলো, তার ফলে শনিবার মরসুমের শীতলতম দিন হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার তাপমাত্রার পারদ আরও নামবে, তার ফলে সপ্তাহান্তের ঠান্ডায় একেবারে জবুথবু হয়ে যাবে রাজ্যবাসী। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় জানেন, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.5°C, জেলার তাপমাত্রা 11°C নিচে নেমে গিয়েছে, রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই ঝাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য, বিক্ষিপ্ত ঘন কুয়াশা দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গে। কলকাতায় পুরভোটের দিনও শীতের আমেজ বজায় থাকবে, সকাল 7টা থেকে বিকেল 5টার মধ্যে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা, ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 13°C কাছাকাছি থাকবে, আর বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা 25°C কাছাকাছি। তবে এই মুহূর্তে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা তেমন খুব একটা নেই, অবশ্য সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে। আগামী কয়েকদিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ, ফলত শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আর এর ফলে বড়দিন ও নতুন বছরের শুরুতে শীতের আমেজ গায়ে মেখে বেশ ভালো করেই ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। প্রসঙ্গত ঘূর্ণিঝড় যাওয়াদের জেরে টানা বৃষ্টি হচ্ছিল বঙ্গে, শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই নিম্নচাপই। যাওয়াদের রেস কাটতে না কাটতেই আবারও নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেয় বঙ্গে, যার জেরে তাপমাত্রার বেশ কিছুটা বেশি ছিল। তবে এবার ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে, রাতের দিকে তাপমাত্রাও বেশ কিছুটা নেমে যাচ্ছিল। আগামী দিনে তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দেশেও হাড় কাঁপানো শীতের মরশুম, রাজধানী দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় 5 ডিগ্রি কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে জানানো হয়েছে শীত পড়তেই কাবু উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা শনিবার পারদ আরও এক ধাক্কা নেমে গেল, ঠান্ডায় রীতিমতো কাঁপছেন দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ডের মানুষ। শনিবার চলতি মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকলো রাজধানী, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6°C, আরও 2 থেকে 4 ডিগ্রি কমবে তাপমাত্রা। এদিকে শৈত্যপ্রবাহে রাজস্থানের পরিস্থিতি শোচনীয়, ফতেপুর চুরুর মতো একাধিক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের কাছাকাছি। শুক্রবার রাতে রাজস্থান জুড়ে তাপমাত্রা ছিল 1°C।